রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব স্কিন শাইন নামক একটি ক্রিম নিয়ে। এই স্কিন শাইন ক্রিমটি মূলত ইন্ডিয়ান একটি প্রোডাক্ট। এটি উৎপাদন করে থাকে ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ভারতের আহমেদাবাদ প্রদেশের একটি ফার্মাসিউটিক্যাল। তো এরা মূলত এই স্কিন শাইনটি বাজারজাত করে থাকে। বাংলাদেশে মূলত এটা বিভিন্ন মাধ্যমে দেখা যায় যে আমাদের দেশে যারা কসমেটিক্সের ব্যবসা করেন অথবা ফার্মাসিউটিক্যাল ব্যবসা করেন, বাইরে থেকে ঔষধ আনেন, তারা হয়তো বিভিন্ন মাধ্যমে তারা এনে থাকেন। তো স্কিন শাইন অনেক মা বোনদের কাছে খুব সুপরিচিত একটি নাম হলো যে স্কিন শাইন, এবং চেহারার জন্য খুবই ভালো একটি ক্রিম আমি মনে করি। এবং চেহারার উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য, ব্রণ কন্ট্রোল করার জন্য, অবাঞ্ছিত যে কোনো দাগ দূর করার জন্য কিন্তু যথেষ্ট একটা ভালো কাজ করে থাকে এই স্কিন শাইন। অনেক ভালো দিক রয়েছে, পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে। তবে ভালো খারাপ দিকটা নির্ভর করে নিজেদের ব্যবহারের উপরে। অনেক মা বোনেরা নির্দিষ্ট পরিমাণে সিস্টেম না জেনে, কোনো নিয়মকানুন না জেনে ব্যবহার করে থাকেন, যার কারণে তারা বিপদে পড়ে যান। হয়তো দেখা যায় উপকার পান না, অথবা বেশি ব্যবহার করার কারণে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় বা সমস্যা দেখা দেয়। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। মূলত এই স্কিন শাইনটি তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। একটা হলো হাইড্রোকুইনোইন, টার্টিনোইন এবং মোমেটাসোন ফিউমারেট। তো সবসময় খেয়াল রাখবেন যে এই তিনটি উপাদান দিয়ে যদি কোনো ক্রিম তৈরি করা হয় তখন কিন্তু এর কার্যক্ষমতাটা বেড়ে যায় এবং খুব ভালো কাজ করে থাকে। তো স্বাভাবিকভাবে আমাদের দেশে অনেক মা বোনেরাই কিন্তু এই স্কিন শাইন ক্রিমটি ব্যবহার করে থাকেন। তো একটা জিনিস সবসময় চিন্তা করবেন যে কোনো ঔষধ বা যে কোনো ক্রিম, প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যবহার করার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, নির্দিষ্ট পরিমাণ রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে। তো যখন নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট মাত্রার বাহিরে যখন কেউ ব্যবহার করে তখন কিন্তু এর উপকারের চাইতে ক্ষতির পরিমাণটাই বেশি দেখা দেয়। তো মূলত স্বাভাবিকভাবে হয়তো আমাদের দেশে এই স্কিন শাইন ডাক্তার সাহেব, কোনো চর্মরোগী ডাক্তার সাহেব হয়তো লেখেন না, তবে এইটা বাংলাদেশের এই উপাদানের সমন্বয়ে তৈরি করা অন্যান্য যেসব ক্রিম রয়েছে সেগুলো ডাক্তার সাহেব লিখে থাকেন। কিন্তু যেহেতু এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট, হয়তো অনেক ডাক্তার সাহেব অনেকে লেখেন না। চর্মরোগ বিশেষজ্ঞ যেসব ডাক্তার রয়েছেন বা ব্রণ বা এইসব বিষয়ে যেসব ডাক্তার রয়েছেন তারা এগুলো লেখেন না স্বাভাবিকভাবে। তো মূলত এই উপাদানের সমন্বয়ে যেসব ক্রিম বাংলাদেশ তৈরি করে তারা সেগুলো লিখে থাকেন। তারা কিন্তু অবশ্যই রোগীকে কিন্তু নির্দিষ্ট একটা পরিমাণ দিয়ে দেন যে দুই সপ্তাহ ব্যবহার করবেন অথবা এক সপ্তাহ অথবা এক মাস। কিন্তু দেখা যায় যে এই স্বাভাবিকভাবে স্কিন শাইনটি অনেক মা বোনেরা কোনো ফার্মেসি থেকে অথবা কোনো কসমেটিক্সের দোকান থেকে কিনে নেন, তারা কিন্তু মাসের পর মাস ব্যবহার করে থাকেন। দেখা যায় যে এটা ব্যবহার করার কারণে চেহারাটা একটু সুন্দর দেখা যায়, ফর্সা দেখা যায়, ভালো দেখা যায়, সেজন্য তারা মাসের পর মাস কিন্তু ব্যবহার করে থাকেন। কিন্তু তারা একবারও চিন্তা করে দেখেন না যে আসলে এই যে মাসের পর মাস আমি ব্যবহার করতেছি, যদিও আমার চেহারা সুন্দর দেখাচ্ছে, এটা কি আজীবন থাকবে অথবা এর কি কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই বা কোনো ক্ষতি নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই? তো আমার প্রশ্ন হলো যেসব মা বোনেরা দীর্ঘদিন যাবত এটি ব্যবহার করে আসছেন, প্লিজ এখনই বন্ধ করে দিন, নাহলে কিন্তু আপনার চেহারাটা একেবারে নষ্ট হয়ে যাবে, তখন কোনো ক্রিমে কিন্তু আর কাজ হবে না। এজন্য অবশ্যই যে নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট ব্যবহারের নীতিমালা রয়েছে। অবশ্যই আপনি হয়তো দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ব্যবহার করতে পারেন অথবা এক মাস ব্যবহার করতে পারেন। ব্যবহার করার কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, অথবা দেখা যায় শুধুমাত্র রাতে ব্যবহার করতে পারেন। অনেকে দেখা যায় যে দিনে দুইবার ব্যবহার করেন, কিন্তু সেটা দ্বারা কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, কারণ স্কিনের একটা সহনশীলতা রয়েছে, একটা যে কোনো জিনিসের একটা ই রয়েছে। তো এক্ষেত্রে অবশ্যই ব্যবহার করার নির্দিষ্ট মাত্রা রয়েছে। যেমন মনে করেন রাত্রিবেলা যদি আপনি ব্যবহার করেন তাহলে সারা রাত্র আপনার মুখে ক্রিমটা থাকার কারণে আপনার কাজটা ভালো করলো। আবার দেখা যায় অনেকে বেশি পরিমাণে দিয়ে থাকেন, মনে করেন যে বেশি পরিমাণে দিলে ভালো কাজ করবে, আসলে সেটা না। কারণ বেশি পরিমাণে দেওয়ার কারণে স্কিনের এটা স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এবং স্কিনটা জ্বলে যায়, যার কারণে চেহারার ভিতরে অকাল বার্ধক্য নেমে আসতে পারে এবং চেহারা লাল হয়ে যেতে পারে, চুলকানি হতে পারে, অনেকের ব্রণের সমস্যা হতে পারে। এই জন্য অবশ্যই কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে।
তো যদি একটা জিনিস ভালো হয়, ভালো হলেই কিন্তু সেটা যে ব্যবহার করতে হবে বা অনেক দিন ব্যবহার করলে সমস্যা হবে না সেটা না। অনেকে আমরা না জেনে অনেক সময় অনেককে সাজেশন করে থাকি, দেখা যায় আমাদের সমাজের ভিতরে অনেক রয়েছে যে একটা জিনিস আমি জানি না, শুধুমাত্র আমি নিজ থেকে বানাই একটা সাজেশন দিলাম, আসলে দেখা যায় যে এটা দ্বারা যদি কারো ক্ষতি হয় তো এটা আমি দোষ দেব উভয় কি, কারণ যিনি বলছেন তিনি জেনে বলেন না বা যিনি ব্যবহার করছেন তিনি জেনে ব্যবহার করছেন না, তো উভয়কেই আমি দোষ দেবো। শুধুমাত্র কেউ ভুলে ভুলভাল ইনফরমেশন দিব না, আবার কারো ভুলভাল ইনফরমেশন আমরা ই করার চেষ্টা করবো না, আমরা মানার চেষ্টা করবো না। সুতরাং অবশ্যই জেনে শুনে আমরা ব্যবহার করার চেষ্টা করবো। তো হাইড্রোকুইনাইন, তারপরে টার্টিনোইন এবং কি বলে মোমেটাসোন, এই উপাদানের সমন্বয়ে যেসব ক্রিম রয়েছে আপনারা সেটা বাংলাদেশের যেসব কোম্পানি রয়েছে সেগুলো থেকে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র যে স্কিন শাইন ব্যবহার করতে হবে সেটা না, স্বাভাবিকভাবে দেখা যায় যে বাংলাদেশে যেসব প্রোডাক্ট আমরা বাইরে থেকে অনেক সবাই আমরা বাইরের প্রোডাক্ট দেখলেই আমরা হয়তো মনে করি যে এটা খুব ভালো বা এটা খুব ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনি ভালো উপকার পাবেন। দেখা যায় ইন্ডিয়ান এই প্রোডাক্টটা অনেক সময় দেখা যায় যে দুই নম্বর হয়ে থাকে, নকল হয়ে থাকে। তো দেখা যায় যে যারা এই ঔষধটা এই ক্রিমটা যারা বাজারজাত করে থাকেন, আমরা যদি বিশ্বস্ত সুস্থে সেখান থেকে কিনতে পারি তাহলে আমরা কিন্তু মূল যে এক নম্বর জিনিসটা সেটা কিন্তু পাবো না। হয় দেখা যায় যে যেসব প্রোডাক্ট চলে বেশি বাংলাদেশে বিশেষ করে অসাধু ব্যবসায়ীর এই কাজটা করে থাকে, তারা কিন্তু এটার নকল বা ডুপ্লিকেট তৈরি করে থাকে। আসলে এটা আমি তাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি যে আসলে দেখেন এই নকল বা ডুপ্লিকেট করার কারণে আপনার মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং পুরো দেশ ও জাতির ক্ষতি হচ্ছে। তো তারা আসলে কিন্তু দেশ ও জাতির শত্রু যারা নকলবাজ, তাদেরকে আমি অবশ্যই বলবো যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যারা নকল করে যারা বিভিন্ন জিনিস তৈরি করছেন আপনারা কি ভালো আছেন, না যারা সঠিকভাবে ব্যবসা করছে তারা ভালো আছে? আপনারা একটু লক্ষ্য করে দেখেন, হয়তো আপনারা সাময়িকভাবে ভালো আছেন কিন্তু যারা মূলত সঠিক পথে আছে বা সঠিক ব্যবসা করতেছেন, ভালো জিনিস উৎপাদন করতেছেন, তারাই অবশ্যই ভালো আছে। দেখা যায় যে হারাম জিনিসে কখনো আরাম হতে পারে না, এজন্য অবশ্যই খেয়াল রাখবেন। আর এই স্কিন শাইন ক্রিমটি আমি মা বোনদেরকে বলবো, আপনারা যেখান থেকে ক্রয় করেন অবশ্যই একটা বিশ্বস্ত সূত্রে বা বিশ্বস্ত মাধ্যমে যদি আপনারা মনে করেন যে এটা দুই নম্বর হওয়ার সম্ভাবনা কম সেখান থেকে আপনারা কিনবেন। এবং মূলত বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট তো বিভিন্ন দাম হতে পারে, দেখা যায় যে বিভিন্ন জায়গা বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে 10-20 এমনকি 50 টাকা পর্যন্ত আপনার এই পার্থক্য হতে পারে, যে দেখা যায় যে 50 টাকা বেশি হলে যে সেটা এক নম্বর, আবার 50 টাকা কম বা 20 টাকা কম হলে যে সেটা আবার এক নম্বর না বা দুই নম্বর সেটাও না। অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কম দামে আনতে পারে সে কম দামে বেছে, আবার যার কাছে যিনি বেশি দাম দিয়ে আনেন তার ক্ষেত্রে কিন্তু একটু বেশি দামে বিক্রি করতে হয়, এটা খেয়াল রাখবেন। তো এই জন্য বলবো যে অবশ্যই বাহিরের যেসব প্রোডাক্ট আপনারা কিনবেন সেটা যে কোনো ধরনের প্রোডাক্ট হোক বিশ্বস্ত মাধ্যমে কেনার চেষ্টা করবেন, তাহলে আশা করি প্রতারিত হবেন না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, বিশেষ করে আজকে তো এই মূলত এই ক্রিমটা কিন্তু মহিলাদের জন্যই বেশি উপকারী, তো মা বোনদেরকে বলবো অবশ্যই আপনারা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করবেন, চেহারার অতি সৌন্দর্য বাড়াবার চেষ্টা করবেন না, অতি সৌন্দর্য বাড়াবার দেখা যায় বেশি ইউজ করার কারণে কিন্তু আপনার চেহারাটা চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে, বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে এবং এমনকি শেষ পর্যন্ত চেহারায় বার্ধক্যের ছাপ কিন্তু পড়ে যেতে পারে। অবশ্যই প্রত্যেকটা হয়তো ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনি ব্যবহার করবেন। আর যদি আপনার স্কিনে বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু দেখা যায় যে ব্রণ বিশেষজ্ঞ ডাক্তার আছে বা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আছে, তাদের সাথে অবশ্যই তাদের শরণাপন্ন হবেন। আপনি দেখা যায় 2-2.5 হাজার টাকার কারণে চেহারাটা চিরজীবনের জন্য নষ্ট করে দিলেন, সেটা কিন্তু ঠিক না। তো অবশ্যই পরামর্শ থাকবে স্কিন শাইন সহ যে কোনো ধরনের ক্রিম আপনারা ব্যবহার করবেন। অনেক ক্রিমে দেখা যায় অ্যালার্জি থাকে, সেটা আপনার চেহারা হয়তো বানায় না, আবার অনেক ক্রিমে দেখা যায় যে সমস্যা হয়ে থাকে, চুলকানি থাকে, তারপরে ব্রণ বেড়ে যায়, অনেকে তৈলক্ত চেহারা, আপনি এটা ব্যবহার করতে পারবেন কি পারবেন না সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। দেখা যায় আপনি নিজেকে চেষ্টা করেন, দেখা যায় যে ফল না পেয়ে বিরূপ প্রতিক্রিয়া আপনার উপর পরিলক্ষিত হয়। অনেক সময় দেখা যায় যে আপনার আশেপাশের একটা হয়তো মা বোনের কাছে দেখে আপনি একটা ক্রিম ব্যবহার করতেছেন, দেখা যায় তার চেহারায় সেটা মানাইছে কিন্তু আপনার চেহারা সেটা মানায় নাই, তো সেক্ষেত্রে আপনার চেহারাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাহলে হিতে বিপরীত হয়ে গেল। অবশ্যই এই জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে কোনো জিনিস শুধু স্কিন শাইন না, বেটনোমেট ইন আসে, আরও অনেক ধরনের ক্রিম আমরা ব্যবহার করার চেষ্টা করি, তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মিতব্যয়িত হতে হবে, খেয়াল রাখতে হবে যে আমরা বেশি যেন ব্যবহার করে না করে ফেলি এবং চেহারাটা নষ্ট করে না করে ফেলি। আর চেহারার অতগুলো দিয়ে বা অত সুন্দর যদি কোনো লাভ নেই, মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু দিয়েছেন ওইটুকুই যথেষ্ট। তো সুতরাং আমরা অবশ্যই এটা মেনে চলার চেষ্টা করবো। আমি যে কথাগুলো বললাম বন্ধুরা প্রত্যেকটা কথাই কিন্তু মূল্যবান। তো আজ এ পর্যন্তই, বিশেষ করে আপনাদের প্রতি অনুরোধ জানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।